আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে আমার নিউ মার্কেট শপিং ব্লগ। নিউ মার্কেটে গিয়েছিলাম কিছু শীতের আর কি বাচ্চাদের জন্য জামা কাপড় কিনবো এবং সাংসারিক কিছু টুকিটাকি জিনিস কিনবো, তাই চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এখন মানে শপিং করা শেষ, এখন বাসার দিকে চলে যাচ্ছি। মার্কেটে আর কি ক্যামেরাটা ওপেন করিনি, কারণ মার্কেটিং করতে নিউ মার্কেট তো বুঝেন খুব ভিড়ের এলাকা। ওখানে মার্কেটে খুব জঞ্জাল, ভিড়, মানুষ, এত মানুষের ভিতর মানে ক্যামেরা করাটা তেমন মার্কেট করার ভিতরে আর কি ব্যস্ত ছিলাম। তাই যাই হোক, এখন কি কি শপিং করেছি বাসায় গিয়ে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, যার জন্য আর কি ব্লগটা শেয়ার করা। এখন বাসায় চলে যাব। তো বাসায় চলে এসেছি, জিনিসগুলো আর কি সবগুলো এখন এখানে বিছানার উপরে রেখে দিয়েছি। এখন এক এক করে দেখিয়ে দিব কি কি শপিং করেছি, আর যেগুলোর পারবো প্রাইসগুলো বলে দিব। এই তো দুটো টপ কিনেছি বাসার জন্য আর কি, একটু সাজিয়ে রাখার জন্য শোপিস, এগুলো আর কি 100 টাকা করে নিয়েছে। আর নিউ মার্কেট যে ব্রিজের উপরে আর কি, ওখান থেকে যেটাই নেওয়া যায় 100 টাকা, এটাও 100 টাকা নিয়েছে। দুইটা আর কি টপ কিনে নিলাম তো বাসার ডাইনিং টেবিলের উপরে রাখার জন্য, আর এমনিতে শোপিসে রাখার জন্য। ঘুরিয়ে এসে দাঁড়াদাঁড়ি শুরু করে দিল। একসাথে অনেকগুলো শপিং করেছি, আর এখানে বাচ্চাদেরকে নিয়ে জানি পাশে রেখে গিয়েছিলাম, তাই আর কি ভিডিও তেমন করা হয়নি। আর এই তিনটা চারটা আর কি ফটো ফ্রেম কিনেছি, অ্যালবাম ওয়াল ওয়াল লাগানোর জন্য, এগুলো নিয়েছে 160 টাকা করে। 160 টাকা করে মানে চারটা আমি টোটাল 600 টাকা দিয়ে কিনেছি আর কি, এর কি এবারে যে 620 টাকা দিয়েছি আর কি, বেশি হয়েছিল। 150 টাকা করে দিতে রাজি হলাম, তারপর চার পিস নিলাম আর কি 600 টাকা দিয়েছি। পরে জোর করে আর কি 20 টাকা নিল। আর তো মাথার জন্য দুটো ব্যান্ড কিনেছি, এই ছোট এই ব্যান্ড নিয়েছে 50 টাকা, আর এই ধরনের যে অ্যাশ কালারের ব্যান্ডটা এটা নিয়েছে 30 টাকা। মার্কেটে গেলে শপিং এ গেলে খালি করতেই মন চায়, কিনতেই মন চায়। আর এটা ওই যে ব্রিজের উপর থেকে নিয়েছি, 100 টাকা করে নিয়েছে। ব্রিজের উপরে বেশিরভাগ ম্যাক্সিমাম জিনিসই দেখা যায়, যেটাই নেন 100 টাকা করে, এটাও 100 টাকা করে নিয়েছে। দেখা যায় একটু ট্রে লাগেই বাসায়, ট্রে আছে দেখা যায়, থাকলেও ওই যে বুয়া ধুইতে গেলে দেখা যায় ট্রে ভেঙে ফেলে। কিছুদিন আগে আমার দুইটা ট্রে নষ্ট করে ফেলেছে, নতুন একটা ট্রে নিয়ে আসলাম। আর এই যে মেয়ের মাথার জন্য একটি ব্যান্ড নিয়ে এনেছি, ব্যান্ড নিয়েছি 30 টাকা। আর ছেলের জন্য একটি ব্যান্ড এনে ওয়াচ এনেছিলাম, নিয়েছিল 200 টাকা। কম দাম হলেও জিনিসটা খুব সুন্দর, এভাবে উপর দিয়ে খোলা যায়, তারপর আবার ম্যাজিক লাইটটা জ্বলে, টিপ দিলে লাইট। তুই কস লাইট সিস্টেম হতে চাইছি নি? ওয়াও, আওয়াজ তো করে, ওয়াও। বাচ্চারা পড়লে মনে হয় নিজের অনেক শখ, নিজের ইয়ে আলাদা পূরণ হয়ে যায়। আর আমার জন্য একটি বোরকা কিনেছিলাম। এই মার্কেটে সবচেয়ে খারাপ লাগে এটাই, যে কোনো দোকান থেকে কিনুন না কেন, ওনাদের শপিং ব্যাগগুলো খুব খারাপ, পলিথিনে দেয়, তারপর মনে করি পাতলা ব্যাগের ভিতরে দেয়। আর আমার এই যে বাসায় শীতকালের দিন আসতেছে, তো স্কুলে যাইতে হয়, দেখা যায় জুতা লাগে, জুতা দেখতে চায় কম, সকালবেলা একটু হাঁটাহাঁটি করার জন্য আর কি এই জুতা জুড়ে এনেছি। আমার মেয়ে এই জুতা পরে দেখবে, একটা বয়সে ও ছোট মানুষ, দেখা যায় যার জুতা পায় ও পায়ে দিয়ে ট্রাই করার চেষ্টা করে, এখন কিন্তু আমার জুতাগুলো পরার জন্য চেষ্টা করতেছে। যাই হোক, এই তো আরো একটা আর কি কিছু এনেছি, শাল এনেছি বাসায় আর কি পরার জন্য, বাসায় কি বাইরে করতে পারবো। এই শালটা এবার নতুন আসছে আর কি, এটা পশমিনা শাল, খুব সফট আর উমও ভালো আছে, আর পরতেও একটু বেশি ভারীও না বেশি পাতলাও না, আর কি হালকা ওয়েটের ভিতরেই পড়তে সুবিধা। দেখা যায় আমার ওই কাশ্মীরি শাল আছে, ওটা দেখা যায় ওইটা একটু ভারী, সবসময় দেখা যায় পড়তে ভালো লাগে না, কিন্তু এটার ওজনটা দেখলাম একটু কমের ভিতরে পড়তে ভালো। আর একটু চুলা রান্না করার জন্য একটা স্প্যাচুলা আনলাম, দেখা যায় মাঝে মধ্যে কেক বানাই, তারপর প্যাটার বা তরকারি দেখা যায় সুন্দরভাবে কাচিয়ে কড়াই থেকে বের করতে, এই ধরনের স্প্যাচুলা
খুব মানে ব্যবহার করতে খুব ভালো লাগে। দেখাতে তরকারি সাইডে লেগে থাকলে খুব সুন্দরভাবে এটা দিয়ে কাচিয়ে বাটিতে বা প্লেটে বেড়ে নেওয়া যায়, খুব সুবিধা। আগে দেখা যায় গ্রামে মানুষ কাঁটা ব্যবহার করতো, এক ধরনের সুপারির ওই যে ফুল কেটে কাঁটার মতো আর কি দিয়ে দেখা যায় তরকারি করে থেকে কাচিয়ে নামাতো, কিন্তু এখন তো যুগ সহজ হয়ে গিয়েছে, এটা দিয়ে দেখা যায় খুব সুন্দরভাবে তরকারিটা বেড়ে নেওয়া যায়। এই তো শালটাও দেখিয়ে দিলাম, শালটাও খুব সুন্দর হয়েছে, পুরোটা খুলে দেখলাম না, প্যাকেট করা আছে যেহেতু, এই যে পম্পম দেওয়া আছে খুব সুন্দর, মার্কেটে গেলে তো আপনারা দেখেনি, নতুন আসছে, বেশ ভালোই লাগলো তাই আর কি নিয়ে নিলাম নিজের জন্য একটা। ওইটা দাম নিয়েছে 700 টাকা। ছোটদের জামা কাপড়ের দাম অনেক বেশি, আর ছোটদের ড্রেস গুলো দেখতে খুব কিউট লাগে, মন চায় শুধু কিনি, একটা করে একটা দেখলে পছন্দ হয়ে যায়। এটাই তো টুনটুনি পাখির জন্য আনলাম, দেখতে কিন্তু খুব সুন্দর। ছোট ছোট বাচ্চাদের প্যান্ট জামাগুলো খুব সুন্দর, আমাদের বড়দের তো এত ডিজাইন থাকে না, ভালোই লাগলো তাই নিয়ে নিলাম। আর এই তো এটা হচ্ছে দুই বোনের জন্য ম্যাচিং ম্যাচিং হুডি কিনেছি, বড় মেয়ের জন্য ছোট মেয়ের জন্য দুজনের জন্য আর কি একরকমেরই হুডি নিয়েছি, ছেলের সাইজটা পাইনি না, তা না হলে দেখা যায় ছেলের জন্য আমরা তিনজনই ভাই বোন মানে একই রকম ড্রেস পরতো। এটা হচ্ছে ছোট টুনটুনি পাখিটা, সুন্দর মানুষ পরলে দেখা যায় খুব ফুটে থাকে, ভালো লাগে বাচ্চাদেরকে, এই ধরনের ব্লু কালার ডিপ কালার। এখন আবার বড় মেয়েরটা দেখিয়ে দিচ্ছি, একই রকম আর কি সাইজ ছোট বড়। এতে এই পাশেরটা হচ্ছে বড় মেয়েরটা, বড় যেহেতু ওর সাইজ বড় আর কি, যাই হোক ছেলেও আনার পর মন খারাপ হয়ে গিয়েছিল ছেলের, যে আমার জন্য আলাদা কেন, দেখা যায় ছেলের সাইজটা একটু বড় লাগতো কিন্তু পাইনি, যাক যাই হোক দুই বোন একরকম পরবে। দেখতে যেমন সুন্দর পরছে আর মাশাল্লাহ অনেক ভালো লেগেছে ওদেরকে, বাচ্চাদের জিনিস আর বাবুদের দেখা যায় ওদের বয়সই এখন পড়ার, যত পড়বে ততই ভালো, বললাম শপিং করতে গেলে শুধু কিনতেই মন চায়। কিন্তু আবার এই মেয়ের জন্য বড় মেয়ের জন্য আরো দুইটা হুডি কিনে নিয়েছি, বাচ্চাদের দেখা যায় ড্রেস ময়লা হয় বেশি আর দেখলে দেখা যায় ভালো লাগে, পছন্দ হয় কিনে ফেলেছি, পড়তে পারবে। গত বছরও অনেক দেখা যায় শীতের কাপড় আছে, তারপর আর কি একবার দেখা যায় সিজন আসলে কিছু কেনাকাটা না করতে পারলে ভালো লাগে না, আর আমার বাচ্চাদের জিনিস কিনতে খুব ভালো লাগে। তো মেয়ের জন্য এই যে এটাও নিয়ে নিলাম, এটা চেন সিস্টেম হুডি, এটা আর কি দেখা যায় যখন স্কুলে যাবে ব্লু আর কি ড্রেসের সাথে পরে যেতে পারবে, সকালবেলা যেহেতু ওর মর্নিং শিফটে স্কুল, দেখা যায় সকাল সকাল একটু ঠান্ডা পড়বে তখন আর কি পরে যেতে সুবিধা হবে। আর একটি কোট কিনেছি, এটা আর কি বাহিরে যখন কোথাও ঘুরতে যাবে তখন আর কি এই কোটটা পরে যাবে। আর আমি দেখা যায় ড্রেস কিনতে গেলে একটু সাইজে একটু সামান্য বড় কেনার চেষ্টা করি, যাতে আগামী বছর পর্যন্ত পরতে পারে, নাহলে বাচ্চাদের দেখা যায় গ্রোথ এমন যে কিছুদিন পরেই দেখা যায় বড় হয়ে যায় ড্রেস স্যুট হয়ে যায় পরতে পারে না। গত বছরও আমার ছেলে যেসব ড্রেস কিনেছি এক একটা হুডি একটা জিফার, এই বছর লাগতেছে না আর গায়ে, চিন্তা করি আমি যখন ওর বাবা সহ যখন যায় তখন দেখা যায় পুরুষ মানুষ বুঝতে পারেন যে কী সাইজ নেওয়ার দরকার, কিন্তু আমি যখন কিনতে যাই চেষ্টা করি একটু সাইজে বড় কেনার জন্য, যাতে বাচ্চারা একটু মানে এক বছর বেশি পরতে পারে। একটু এই যে মেয়ের জন্য এই স্যুটটা কিনে নিয়ে আসলাম, খুব ক্লাসি দেখতে খুব ভালো লাগলো তাই আর কি নিয়ে নিলাম, এটা খুব সুন্দর হয়েছে, ভিতরটা খুব সুন্দর, কি কোথাও বাইরে গেলে ঘুরতে গেলে আর কি পড়তে পারবে। আর এই তো ছেলের জন্য অবশেষে একটা হুডি কিনলাম, ছেলে বলবে তাহলে আমার জন্য কিনে না, কিন্তু ছেলের গত বছরেরই হুডি তারপরে জিফার এগুলো আছে, তারপরে ছেলের জন্য আর কি একটা কিনে নিলাম, ওটাও খুব সুন্দর হয়েছে, কোয়ালিটিটা খুব ভালো, জিনিস দেখা যায় অল্প কিনি বা বেশি কিনি একটু কোয়ালিটিটা খেয়াল করে কিনার চেষ্টা করবেন, আমি কিনি বা আপনারা যারা কিনেন, ড্রেস জামা কাপড় দেখা যায় যেটা পরে আরাম সেটাই বেশি করে সুন্দর, যেটা দেখা যায় দেখতে সুন্দর কিন্তু পরলে আরাম লাগে না ওইসব ড্রেস না কিনেই ভালো। এটাও ভিতর থেকে খুব ভালো দেখলাম, সফট দেখলাম আর কি, তাই ছেলের জন্য নিয়ে নিলাম, এটা নিয়েছে 500 টাকা। এই তো দেখা দেখাতে আমার শপিংগুলো শেয়ার করা হয়ে গেল, আপনাদেরকে দেখিয়ে দিলাম আর প্রাইসগুলো যতটুকু পারছি বলে দিয়েছি, এতে যাতে করে আপনাদের কিনতে পরবর্তীতে সুবিধা হয়। এখন পর্যন্ত যারা আমার ভিডিওটিতে দিন অবশ্যই কিন্তু লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না, আর যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
আল্লাহ হাফেজ।